আমাকে একটু সুযোগ দিও, আমি যাব না, আমি যাব না। খোদার হুকুম, ওকে জাহান্নামে নিয়ে যাও হোক। আমি জাহান্নামে যাবো কেনে? আমি তো তুমি এতক্ষণ পাপ করিনি, আমি কি করে পাপ করিতে জাহান্নামে যাব? তুমি দেখতে চাও তুমি কি পাপ করেছ? আমি দেখতে চাই। তাহলে দেখো। আব্বা মাছ দেব? মাছ না দিলে খাবো কি দি? কি তরকারি রান্না করিস ইয়া? ঝাল লবণ একটুও ঠিক নাই, এই কি খাওয়া যায়? আমি রুজা আছি তো আব্বা, তাহলে কি চেখি দেখতে পারিনি? চেখি দেখতে পারিনি মানে? তোমাকে আমি বলিছি রুজা থাকতে? কত স্বাদ করে খাবো বলে ইলিশ মাছটা নিয়ে আসনু, মাছটাই নষ্ট। তাই তো, ইয়া কিভাবে রান্না করিস? এ খাবার কি খাওয়া যায়? ছি, সারাদিন কাজকর্ম তো কিছুই করো না, একটু ভালো করে রান্নাটা তো করতে পারো। আসলে কি জানো, আমারই ভুল হয়েছে, ভিখারি পাড়তে ছেলে দিত। বাবু বাড়িতে আছেন? হ্যাঁ, কে? আমি রিয়াজ। ও, মাল সব ঠিকঠাক দিছে তো? হ্যাঁ দিছে, আপনি একবার লিস্টে মিলিলেন। আচ্ছা ঠিক আছে, মাল সব রান্না করে রেখে দে। বাবু আমি রোজায় আছি তো, শরীরটা খুব হাঁপি গেছে, চালের বস্তাটা ধরে একটু মাথায় তুলে দেন না। তুই রোজা আছিস তো আমি কি করবো? তোকে কি আমি রোজা থাকতে বলেছি? কাজে এসে কাজ কর, বেশি রোজার বাহানা করিস নি। ঠিক আছে বাবু। দাঁড়ান চাচা দাঁড়ান, অত কষ্ট করতে হবে না, আমি তুলে দিছি। আসলেই তো ভিক্ষুরের বাচ্চা, ভিখারি না হলে কি আর একটা ভিখারিকে হেল্প করে? থাক থাক মা, তোমাকে আর কষ্ট করতে হবে না, এগুলো আমি একাই পারবো। এই ভিখারির বাচ্চা, তুই কি করলি? আমার হাত পিছকে পড়ে গেছে বাবু, আমাকে ক্ষমা করে দেন। কি ক্ষমা করবে? তুফাতা ডিমের দাম 500 টাকা, তোর মজুরি থেকে তো 400 টাকা কেটে নেবই, আর 100 টাকা কেটে পেরে। না না বাবু, এরকম করেন না, রমজান মাস করে 1 টাকাও নাই বলে রোজে মুখে কাজ করতে এসছে। আমি আপনার কাছে আবেদন করছি বাবু, দয়া করে আমার মজুরির টাকাটা কাটেন না, আমার কাটির টাকাটা আমাকে দিয়ে দে। কিসের টাকা রে? এমনিতে আমার 100 টাকা লস করে দিলি, যা সর। কাঁদেন না চাচা, ওঠেন, আমি আপনাকে টাকা নেসে দিছি। ছেলে বাড়ি থেকে বাড়ি আসুক, তোমাকে ব্যবস্থা করছি।
যত সব ভিকারির দল রাত দুপুরে এসে রোজা রাখার কথা বলতে। আমাকে ক্ষমা করে দেন, আমাকে আর একটা সুযোগ দেন, আমি যেভাবে করেছি তার প্রায়শ্চিত্ত করতে চাই। ওকে নিয়ে যাও। একটু দাঁড়াও, তোমার পাপ 80% কমে গেছে আর 20% আছে। আমার পাপ কমে গেছে কিন্তু কিভাবে? তোমার বউ মারলে কি দেখতে চাও? হে খুদা, আমি তোমার কাছে দু হাত তুলে দোয়া করছি। আমার শ্বশুর পৃথিবীতে থাকতে মনে জানতেও জানতে অনেক পাপ করেছে, তুমি তাকে ক্ষমা করে দিও। হে খুদা, তুমি তাকে জান্নাতবাসী করো। কোনো মৃত ব্যক্তির লাগি তার আপনজন যদি দোয়া করে সেই দোয়া কবুল হয়। তোমার বৌমার জন্য তোমার 80% পাপ ক্ষমা হয়ে গেছে আর 20% আছে। আর একটু সময় দেন, এ পাপটুকু ক্ষমা হয়ে যাবে। না, এই পাপের জন্য তোমার বৌমা যদি দিন রাত 24 ঘন্টাও দোয়া করে তাও এই পাপের ক্ষমা হবে না। কেন? কারণ তুমি সেদিন যে রোজাদার ব্যক্তিকে চড় মেরেছিলা, একমাত্র সেই পারে তোমাকে ক্ষমা করতে। তাহলে আমাকে একটা সুযোগ দেন, আমি পৃথিবী থেকে তার সাথে ক্ষমা চেয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বারবার বলছো যাও, তোমাকে এক পর সময় দিলাম, দেখো ক্ষমা চাইতে পারো কি। সেদিন তোমাকে আমার চড়বার বিশাল বান্ধব হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। ভাই, ও ভাই, আমাকে ক্ষমা করে দাও না, আমি তোমার বাঁধাচ্ছি। বুবু, অফিসে যাচ্ছ? হ্যাঁ, আজ তো শুক্রবার, চলো না সবাই মিলে নামাজ পড়ে একটু আব্বুর লেগে দোয়া করি। আপনজন দোয়া করলে সেই দোয়া কবুল হয়। না না, আমার অফিস আছে, আমি ওসব দোয়া টোয়া করতে পারবো না, পারলে তুমি করো গা। ভাই, আব্বা মারা গেছে, আজ 7 দিন হয়ে গেল, অন্তত তুমি শুক্রবারের নামাজ পড়ে আব্বার লেগে একটু দোয়া করো। না না, আমার কাজ আছে। কি হলো, ক্ষমা চাইতে পারলে না তো? না, মরার পরে কোনো ক্ষমা হয় না, চলো। আমিগুলো মরিনি, আমিগুলো বেঁচে আছি। হে খোদা, তোমাকে হাজার হাজার শুকরিয়া, আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য। আমি আজ থেকে নামাজ রোজা সব করবো, কিন্তু আমি তো কিছুই জানিনি, তুমি আমাকে নামাজ পড়া শিখিয়ে দিবা? হ্যাঁ আব্বা, আমি অবশ্যই শিখিয়ে দেবো,